এই হুডটা নামিয়ে দেওয়া যায় এবং পুরো হুডটা নিচের দিকে ফেলে দেওয়া যায়। কারণ অনেক সময় বেবিটা যখন ঘুমায় থাকে আলো বা বাতাসের জন্য বেবি দেখা যায় ঘুমটা ভেঙে যায়, এর জন্য হলো আপনার এইটা, ঠিক আছে, হুডটা তুলে দিবেন আবার হুডটা সেট করে দিবেন। আর এটা এটাও ফোল্ড করলে আপনার যেখানে খুব ইজিভাবে, হ্যাঁ দেখেন খুব ইজিভাবে যেখানে খুশি এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়, ক্যারি করতে খুব সুবিধা হয়। এগুলো কিন্তু হাতে করে আপনার ক্যারি করতে হয় না, কারণ হুইলের উপরে লাগেজের মতো ক্যারি করা যায়। এটার যে বেড আছে এই বেডটা হলো এক্সট্রা এক্সট্রা বেড। আচ্ছা, গরমের দিনে এর নিচে নেটিং সিস্টেম আছে বেবির পিঠ যাতে না ঘামে। বেবিরা কিন্তু অনেক সময় কান্নাকাটি করে, আমরা বুঝি না কেন বসতে চায় না, তো ঘেমে যায় গরম লাগে এর জন্য। তো এটাও কিন্তু লাগেজ সিস্টেম। দেখেন আমি কিন্তু এই ট্রলিটাও কিন্তু এক হাতে ব্যান্ড করে ফেলতেছি, দেখেন দেখেন এক হাতে কিন্তু ব্যান্ড হয়ে গেছে, কতটা ছোট হয়ে গেল এক হাতে দেখেন, এখন লাগেজ হয়ে গেল দেখেন। ওয়াও, এখন যেভাবে খুশি আপনার এটা মুভমেন্ট করতে পারবেন, এই যেভাবে খুশি এটা মুভমেন্ট করতে পারবেন। এটা আপনাকে হাতে করে নিয়ে ওয়েট ক্যারি করতে হবে না, আবার যখন দরকার জাস্ট এক হাত দিয়ে আবার ট্রলিটা দেখেন ফিটিং হয়ে গেলো, জাস্ট এক সেকেন্ডও লাগবে না একটা ট্রলিটা অপারেট করতে। দোলনা সিস্টেম, এতক্ষণ যে স্ট্রলারগুলো দেখলাম এটা শুধু স্ট্রলার, আর এটা কিন্তু দোলনা সহ স্ট্রলার, দোলনা আছে সাথে। আপনি একটা দোলনা কিনবেন 3,000-4,000-5,000 টাকা দিয়ে, পাঁচ মাস পরে দোলনাটা ফেলে দিতে হবে, কোনো কাজে আসবে না। এটা আমি এখন দোলনা করে দিব, হ্যাঁ এখন আমি এটা দোলনা করে দিব, ট্রলি প্লাস দোলনা দেখেন এই। ওয়াও, এখন রকিং চেয়ারের মতো, রকিং চেয়ারের মতো হয়ে গেলে এটা জিরো থেকে শুরু করে হচ্ছে 5-6 বছর পর্যন্ত এটা ইউজ করা যায়। তো আজকে দেখাবো হচ্ছে বেবিদের স্ট্রলার দেখাবো, ট্রাভেলিং ট্রলি আছে, দোলনা সিস্টেম ট্রলি আছে, রকিং সিস্টেম ট্রলি আছে, এ টু জেড সব কিছু দেখাবো। তো প্রথমে কিছু ট্রাভেলিং ট্রলি যেগুলো আছে ট্রাভেলিং ট্রলি দিয়ে শুরু করি, যেগুলো প্রাইস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। হ্যাঁ, এই যে ট্রাভেলিং ট্রলিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ট্রাভেল করতে খুবই ইজি, খুবই সহজ। এটা হচ্ছে শুধু বসা, এই স্ট্রলারটা হলো শুধু বসা, এটা জিরো থেকে শুরু করে এটা 5 মাস থেকে শুরু করে একদম এটা 5-6 বছর পর্যন্ত ইউজ করা যাবে। এটা ফুল বডি হলো নেটের, বেবির পিঠ যাতে না ঘামে, যাতে গরম না লাগে, এই জন্য হচ্ছে এটা। আর এটা ক্যারি ট্যারি করতে সুবিধা, ক্যারি করতে আপনি যেভাবে খুশি, এটা ছাতার ডাটের মতো ফুল করে যেখানে খুশি যেভাবে খুশি এটা আপনি ক্যারি করতে পারবেন, ক্যারি করা যাবে। এই এক সেকেন্ডের মধ্যে এটা স্ট্রলারটা ব্যান্ড করা যাবে, স্ট্রলারটা এক সেকেন্ডের মধ্যে আবার ওপেন করা যাবে। ওয়াও, এই এটা আপনার এখন সেটিং হয়ে গেল, ম্যাজিক। হ্যাঁ, এটা একদম মানে পোর্টেবল ট্রলি, এটা আপনার ইয়ারে অ্যালাউ করবে, তারপর বাসে ট্রেনে লঞ্চে যেভাবে খুশি ইউজ করা যাবে। এটা জিরো থেকে শুরু করে 4-5 বছর পর্যন্ত, আর এটা কালার একটাই হয়, আদার্স কোনো কালার হয় না। এখানে সেফটি বেল্ট আছে, হুড আছে, সব কিছু আছে। তো এটা আমাদের আগে প্রাইস ছিল 3,800 টাকা, এখন অফার প্রাইস 3,300 টাকা মাত্র। এটা হচ্ছে অফার প্রাইস, হ্যাঁ মাত্র 3,300 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে ফোল্ডিং সিস্টেম আরেকটা স্ট্রলার। হ্যাঁ, এগুলো এগুলো পোর্টেবল পোর্টেবল, এগুলো হচ্ছে যেভাবে খুশি যেখানে ইয়ারে ট্রেনে বাসে লঞ্চে যেভাবে খুশি এটা ক্যারি করা যাবে। কারণ হচ্ছে, হ্যাঁ এটা কালার দুইটাই, যে এটা ফোল্ড করলে এটাও ফোল্ড করলে একদম ছোট হয়ে যায়, একদম ছোট হয়ে যায়। এগুলো কিন্তু এই যে লাগেজের মতো যেভাবে খুশি টেনে টেনে আপনি ইউজ করা যাবে। হ্যাঁ আচ্ছা, এটা কালার হলো আপনার দুইটা কালার, এটা কালার আছে দুইটা, লাল কালার এবং নেভি ব্লু রেড কালার। হ্যাঁ আচ্ছা, আর ব্লু কালার, এটা আপনি শোয়ানো যাবে যতটুকু খুশি এটা শোয়ানো যাবে। এটা ইচ্ছা করলে জিরো থেকে শুরু করে এটা 3 বছর পর্যন্ত ইউজ করা যাবে। তারপর তারপরে বেবিরা তো সচরাচর 5-6 মাস পরে বসে থাকে, তখন এটা বসানো হিসাবে ইউজ করা যাবে। এই যেখানে পা রাখার যে জায়গাটা এটা ব্যান্ড করে দিলে বাবু এখানে পা ঝুলিয়ে বসতে পারবে, বসতে পারবে। হ্যাঁ, এটা আপনার এটা হুড আছে, এটা আবার ইচ্ছা করলে হুডটা আবার পুরোটা নিচের দিকে নামিয়ে দেওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে এটা হলো এখানে বাস্কেট আছে কাপড় চোপড় ক্যারি করার জন্য, এখানে বাস্কেট আছে, বাস্কেটও আছে। হ্যাঁ, তারপরে এই ট্রলিটা কোথাও রেখে যদি দাঁড়ান বা কোথাও যান, এই ট্রলিটা এখানে ব্রেক করে দেওয়া যাবে, ফিক্সড হয়ে যাবে, ফিক্সড চলবে না, আবার ব্রেকগুলো তুলে দিলে এখন আবার চলবে, ঠিক আছে। তারপরে এটা আপনি অনেক সময় বেবি 7-8 মাস 1 বছর হয়ে গেলে বেবিরা কিন্তু ট্রলিতে বসতে চায় না, কারণ এখানে পাটা আটকে যায় এই জন্য। আচ্ছা, তো এটা সিঙ্গেল চেয়ারের মতো বেবিকে এখানে বেল্ট দিয়ে আটকে বসে দেওয়া যাবে, এখন সিঙ্গেল চেয়ারের মতো বসে থাকবে। এটা জিরো থেকে শুরু করে 4-5 বছর পর্যন্ত ইউজ করা যাবে। প্রত্যেকটা ট্রলিরই 5 বছর করে সার্ভিস ওয়ারেন্টি আছে। আর এই যে ট্রলিগুলো দেখাচ্ছি এগুলো দেখতে খুব সিম্পল, কিন্তু ট্রলিটা দেখেন এটার উপর আমি দাঁড়ায় গেছি, 120 কেজি পর্যন্ত এটার ওয়েট ক্যাপাসিটি, ওয়েট নিতে পারবে। আচ্ছা হ্যাঁ, তো এটা কালার হয় দুইটা, এটা হচ্ছে আপনার 3,600 টাকা, 3,600। আগে 3,800 টাকা ছিল, এখন হলো 200 টাকা ডিসকাউন্ট অফার প্রাইস, 3,600 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে
বেবিদের আরেকটা ট্রলি দেখাবো, এটা পোর্টেবল ট্রলি দেখেন, এটা পোর্টেবল ট্রলি। আচ্ছা, তবে এটার কিন্তু বৈশিষ্ট্য কিছু আছে, সেটা হচ্ছে এটা যে ট্রলি আছে এই ট্রলিটা এখানে একটা এক্সট্রা বেড আছে। আচ্ছা, এক্সট্রা একটা বেড দেওয়া আছে, এক্সট্রা একটা বেড দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এভাবে এখন আপনার বেবিকে শোয়া দিবেন। এক্সট্রা বেডটা বলতে আলাদা, একদম পুরোটাই একটা আলাদা সেপারেট একটা বেড। নিচে যে বেডটা আছে এটা হলো নেট সিস্টেম, বেবির পিঠ যাতে না ঘামে। আচ্ছা, এক্সট্রা একটা বেড আছে বেবির আরামের জন্য, ঠিক আছে। আবার এখানে আবার এক্সট্রা একটা বেল্ট আছে, এই হুডটা নামিয়ে দেওয়া যায় এবং পুরো হুডটা নিচের দিকে ফেলে দেওয়া যায়। কারণ অনেক সময় বেবিটা যখন ঘুমায় থাকে আলো বা বাতাসের জন্য বেবি দেখা যায় ঘুমটা ভেঙে যায়, এর জন্য হলো আপনার এইটা, ঠিক আছে। হুডটা তুলে দিবেন, আবার হুডটা সেট করে দিবেন। আচ্ছা, তারপরে এটা আপনি যতটুকু খুশি এটা আপনার একটু একটু করে উঠানো যাবে, তারপরে এখানে বেবি পা রেখে বসতে পারবে। আর এই টয়লেটার ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার A1। এটা হচ্ছে A1 বাবা হাউ কোম্পানির, এটা হচ্ছে আপনার A1 স্ট্রলার। হ্যাঁ, আর এটাও ফোল্ড করলে আপনার যেখানে খুব ইজিভাবে, হ্যাঁ দেখেন, খুব ইজিভাবে ক্যারি, যেখানে খুশি এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়, ক্যারি করতে খুব সুবিধা হয়। এগুলো কিন্তু হাতে করে আপনার ক্যারি করতে হয় না, কারণ হুইলের উপরে লাগেজের মতো ক্যারি করা যায়, মানে কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আর এটা আপনার দুইটা করে কালার হয়, ব্লু কালার আর হচ্ছে আপনার পার্পল কালার। আর এটা প্রাইস হচ্ছে আপনার 5600 টাকা, অনলি 5600 টাকা। কালার হবে কটা? এটা কালার দুইটা কালার, ব্লু কালার আর হচ্ছে আপনার এই ব্লু আর হচ্ছে আপনার পার্পল কালার, এই দুইটা কালার হয়, দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে, অনলি 5600 টাকা। ওকে, তারপরে দেখাবো হচ্ছে লাগেজ ট্রলি, দেখাবো লাগেজ ট্রলি। এই ট্রলিটা হচ্ছে লাগেজ ট্রলি, এটা বেবিকে যত ছোট বেবি হোক বেবিকে কিন্তু বসায় রাখা যাবে। আচ্ছা, কেন বসায় রাখা যাবে? এটা কিন্তু এক্সট্রা এখানে সেফটি বেল্ট আছে, এটা হলো শোল্ডার লক। আচ্ছা, শোল্ডার বেল্ট বলে, এই শোল্ডার বেল্টটা দিয়ে জিরো বেবিকে বসায় রাখা যায়। কোনো ট্রলির এই শোল্ডার বেল্টটা হয় না, এই শোল্ডার বেল্টটা থাকলে কী হবে, জিরো বেবি তো বসতে পারে না, এই শোল্ডার বেল্টটা দিয়ে বসাবেন, যখন সামনে থেকে ঝুঁকি দিয়ে পড়ে যেতে চাপে এই বেল্টটা ওকে সেভ করবে, এটা হলো গিয়ে শোল্ডার বেল্ট। আচ্ছা, তারপরে এটা আপনি এটা হুড আপনার যতটুকু খুশি আনা যায়। আর এখানে বেবির কাপড় চোপড় ক্যারি করার জন্য বাস্কেট আছে। আচ্ছা, এখানে কিন্তু বাস্কেট দেওয়া, বাস্কেট দেওয়া আছে। আর আরেকটা সুবিধা আছে, এটা যে ব্রেকটা আছে এটা ব্রেকটা হচ্ছে একটা ব্রেক চাপ দিলে দুইটা চাকা এট এ টাইম ফিক্সড লক হয়ে যায়, লক হয়ে গেল। আচ্ছা, জায়গা থেকে স্ট্রলার লড়বে না, কেউ যদি ধাক্কাও দিয়ে দেয় মনের ভুলে। হ্যাঁ, আচ্ছা, আর এটাই ট্রলিটা ফোল্ড করার জন্য সিস্টেম খুব ইজি, মাত্র এক হাত দিয়ে ট্রলিটা ফোল্ড করা যায়। এই যে দেখেন, মাত্র এক হাত দিয়ে ট্রলিটা ফোল্ড হয়ে গেল। কি ছিল আর কি হলো, ওয়াও, পুরোটা হলো লাগেজ। এবার হচ্ছে আপনার অনেক ট্রলি তো হাতে করে নিয়ে ওয়েট বেশি, 8 কেজি 7 কেজি 10 কেজি বেবিকে নিয়ে ক্যারি করা যায় না। দেখেন, এটা আপনার বেবিকে এক হাতে ক্যারি করবেন, আরেক হাতে এভাবে লাগেজের মতো নিয়ে আপনি হেঁটে বেড়াবেন। দেখেন, ওয়াও, ইজি কত। হ্যাঁ, এটা খুবই ইজি, দেখেন, এটা যেভাবে খুশি সেভাবে আপনি মুভমেন্ট করতে পারতেছেন। আবার ট্রলিটা ওপেন করবেন, ওপেন করতে হলে জাস্ট আপনাকে এই লকটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আবার এক হাত দিয়ে আপনার ট্রলিটা ফোল্ড করে ফেললেন, দেখেন কি হয়ে গেল, ওয়াও, এক হাতে একদম ইজি। আচ্ছা, একেবারে ইজি। এটা কালার হয়, দুইটা কালার হয়, এটা হচ্ছে নেভি ব্লু কালার, অ্যাশ কালার আছে, আর একটা হলো বিভিন্ন প্রিন্টের হয়। হ্যাঁ, আচ্ছা, এই যেখানে কালারগুলো দেওয়া আছে, তবে সব কালারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, তো যখন যে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে বাকি কালারগুলো দেখাবো। Y3। আচ্ছা, এটা মডেল হচ্ছে Y3 বাবা হাউ কোম্পানি BBS আর কি, সংক্ষেপে কত, এটা হচ্ছে 7300 টাকা। তিনটা চারটা কালার আছে, যখন যে কালার থাকবে ভিডিও কলের মাধ্যমে সব কালারগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আমব্রেলা ট্রলি। তবে এটা হলো আমব্রেলা ট্রলির মধ্যে এটা হলো শোয়ানো যাবে এবং বসানো যাবে। আমব্রেলা ট্রলিটা হচ্ছে কি, ইয়ারে যখন আপনি ট্যুরে যাবেন তখন সব ট্রলি কিন্তু অ্যালাউ করবে না, কারণ ওগুলো ওয়েট বেশি বা আপনি ওয়েট ক্যারিও করতে পারবেন না। আর লিমিট দেওয়া থাকে, ওজনের একটা লিমিট থাকে, ওয়েটেরও একটা লিমিট আছে, অন্যান্য ট্রলি 10 কেজি 12 কেজি ওয়েট। এগুলো ট্রলি যদিও মনে হয় বড় বাট এগুলো ফোল্ড করলে কিন্তু ছোট হয়ে যায়। এখন এটা আপনার ট্রেনে, এয়ারে, বাসে যেখানে খুশি আপনার যেভাবে খুশি এটা আপনার আপনার বহন করতে পারবে, বহন করা যাবে। এগুলো কিন্তু খুবই সহজ, একেবারে সহজ, এগুলো কিন্তু এয়ারে ইজিলি অ্যালাউ করবে, আমরেলা সাতার মতো, সাতার মতো। আবার এই যে 1 সেকেন্ডের ভিতরে ট্রলি সেটিং হয়ে গেল, ওয়াও। আবার এটা দেখা গেছে বেবিরা তো সব সচরাচর সবসময় বসে থাকতে চায় না বা আনিজি ফিল করে, সেক্ষেত্রে তখন এটা একটু হেলানো করে দিলেন, একটু একটু করে হেলানো করা যাবে এবং পুরোটাই স্লিপিং করে দেওয়া যাবে। দেখেন, এখন তো এটা ঘুমাতে পারবে। হ্যাঁ, এখন বেবি ঘুমায় গেছে, হুডটা লাগিয়ে দিলেন, বাইরের থেকে আলো বাতাস অনেক সময় এটার জন্য বেবিদের ঘুম হয় না। হ্যাঁ, এটা আপনার হুডটা লাগিয়ে দিলেন, দেখেন এখন বাইরে থেকে কোনো আলো বাতাস বেবির চোখে পড়বে না,
বেবি আরামে ঘুমাবে। আবার যখন ঘুম থেকে উঠলো তখন এটা আপনার ফোল্ড করে দিলেন, এটা আপনার তুলে দিলেন, জাস্ট বসানো হিসাবে আপনার ইউজ করা যায়। খুব সুন্দর, খুব সুন্দর। এগুলো আপনার কিন্তু 5 বছর করে সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা টলেরই সার্ভিস ওয়ারেন্টি দিব হলো 5 বছর শুধুমাত্র বডির ওয়ারেন্টিটা। ওকে, হ্যাঁ। আর এগুলো টলের আপনার যে চাকাগুলো আছে, অন্যান্য টলের চাকাগুলো হয় ছোট চাকা, এগুলো চাকা কিন্তু বড় এবং পর্যাপ্ত পরিমাণ ওয়েট ক্যারি করতে পারে। হ্যাঁ, এগুলো যে ভিতরে যে ফ্রেম আছে, ক্যারি করা বাস্কেটটা পুরাটা ফ্রেমের উপর আপনি ক্যারি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, 20-50 কেজি ওয়েট ক্যারি করা যাবে। যদিও স্পেসটা ছোট কিন্তু তারপর ওয়েট ফুল ক্যারি করতে পারবেন আপনি। আর এগুলো যে ফ্রেম আছে, কোনো টলের ফ্রেমের সাথে টলের ফ্রেম মিলবে না, কারণ এই টলের ফ্রেমগুলো হলো পুরোটা হলো পাইপ। পাইপ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এগুলো আপনার 150 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করবে। দেখেন, এগুলো আপনার 150 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করবে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কালার আসে। জাস্ট এখন একটা কালার দিয়ে আমরা দেখাচ্ছি, হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য সব কালার গুলো দেখানো সম্ভব না। এটার মধ্যে কালার গুলো মুখে বলে দিই, নেভি ব্লু কালার, অ্যাশ কালার, ব্লু কালার, তারপর হচ্ছে পার্পেল কালার, বিভিন্ন প্রিন্টেরও হতে পারে। যখন যে কালারটা আমাদের কাছে থাকবে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাবো। এখন এই কালারটা দেখাচ্ছে, অনেকে এই কালারটা স্ক্রিনশট দিয়ে বলে আমার এই কালারটাই লাগবে। আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন যে কালারটা থাকে আমরা ওই কালারটা দিয়ে ভিডিও দিই, আর যখন যে কালারটা স্টক থাকবে আমাদের আমরা ভিডিও কলে স্ক্রিনশট দিব অথবা ছবি তুলে পাঠাবো বা ভিডিও কল দিয়ে দেখা দিব, ওই কালারটা অর্ডার করবেন। কিন্তু সেম প্রোডাক্ট হবে, হয়তো কালারটা চেঞ্জ হতে পারে। এনিওয়ে, যাই হোক, এটার দাম আপনার হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা, 5,500 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো লাগেজ সিস্টেমের আরেকটা স্টলার দেখাবো। আচ্ছা, ওদিকে দেখেন, অসুবিধা নেই। এটা হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার। হ্যাঁ, এই লাগেজ সিস্টেম স্টলারের একটা বৈশিষ্ট্য আছে বেশি, সেটা হচ্ছে আগে যে ট্রলিগুলো দেখাইছি ওগুলো পিছনে চাকা হলো সিঙ্গেল চাকা, এই স্টলারের চাকাগুলো পিছনে হলো ডাবল। মোটা, অনেক মোটা, অনেক মোটা এবং অনেক হেভি চাকা। এটা সামনের চাকা 8-4টা, পেছনেও 4টা, মোট 8টা চাকার উপরে এটা। আর এটা যে বাস্কেটটা আছে, অনেকই হেভি বাস্কেট। আচ্ছা, অনেকে হেভি বাস্কেট। আর এই যে এখানে যে ফ্রেমটা যে দেখতেছেন, এতক্ষণ যতগুলো টলি দেখেছি এটার মতো কিন্তু এত হেভি কোনো ফ্রেম নাই। আচ্ছা, যদি এত মোটা, কিন্তু সবগুলোই মোটা। হ্যাঁ, যদি এত হেভির প্রয়োজন পড়বে না, তারপরও এটা কোয়ালিটি হয়তো এতটাই হেভি বানাইছে যে প্রত্যেকটা জিনিসও খুব মোটা দিছে। আচ্ছা, তারপরও হচ্ছে এখানে যে শোল্ডার বেল্টের কথা বলছিলাম, এই শোল্ডার বেল্ট বেবিকে যখন আপনি বসাতে যাবেন, বেবি কিন্তু সামনের দিকে এটা ধরে সামনের দিকে ঝুঁকি দিতে চাপে। অন্যান্য স্টলারে এই শোল্ডার বেল্টটা থাকে না, যার জন্য বেবি পড়ে যাওয়ার ভয় থাকে। তো শোল্ডার বেল্ট দিয়ে যখন বেবিকে আটকে দিবেন, যে বেবি বসতে পারে না ওই বেবিকে আপনি বসায় রাখতে পারবেন এই শোল্ডার বেল্টের কারণে। আচ্ছা আচ্ছা, বেবি আপনার সামনের দিকে ঝুঁকি দিল, পড়ার সম্ভাবনা নাই। এরপরে এটার যে বেড আছে, এই বেডটা হলো এক্সট্রা, এক্সট্রা বেড। আচ্ছা, গরমের দিনে এর নিচে নেটিং সিস্টেম আছে বেবির পিঠ যাতে না ঘামে। বেবিরা কিন্তু অনেক সময় কান্নাকাটি করে, আমরা বুঝি না কেন বসতে চায় না, তো ঘেমে যায় গরম লাগে জন্য। তো এটাও কিন্তু লাগেজ সিস্টেম। দেখেন, আমি কিন্তু এই ট্রলিটাও কিন্তু এক হাতে ব্যান্ড করে ফেলতেছি। দেখেন দেখেন, এক হাতে কিন্তু ব্যান্ড হয়ে গেছে, কতটা ছোট হয়ে গেল এক হাতে। দেখেন, এখন লাগেজ হয়ে গেল। দেখেন, ওয়াও, এখন যেভাবে খুশি আপনি এটা মুভমেন্ট করতে পারবেন। এই যে যেভাবে খুশি এটা মুভমেন্ট করতে পারবেন, এটা আপনাকে হাতে করে নিয়ে ওয়েট ক্যারি করতে হবে না। আবার যখন দরকার জাস্ট এক হাত দিয়ে আবার ট্রলিটা, দেখেন ফিটিং হয়ে গেল। জাস্ট 1 সেকেন্ডও লাগবে না একটা ট্রলিটা অপারেট করতে। খুবই সুন্দর, এটার কিন্তু কালার হয় না, এটা একটাই কালার, একটাই কালার, একটাই কালার লাগেজ টলে। এটা দাম হলো 7,800 টাকা। 7,800 টাকা। এরপরে দেখাবো হচ্ছে মিউজিক সিস্টেম টলে। মিউজিক, এই টলিটা হলো মিউজিক সিস্টেম। অনেক বেবি কিন্তু হেলদি হয়, অনেক বেবি হেলদি হয়। ওই স্টলারগুলোর মধ্যে আপনার বেবির, বেবিকে রাখলে আর বালিশ দেওয়া যায় না বা অন্য কেউ বেবি মুভমেন্ট করতে পারে না। তো এটা হচ্ছে যে বেবিরা খুব হেলদি, তারপর খুব বেবির একটু মিউজিক পছন্দ করে, ওই বেবিদের জন্য এটা। এটা হলো মিউজিক সিস্টেম টলি। হ্যাঁ, এই এটা মিউজিক বোর্ডটা, এখানে আপনি ব্যাটারি সেট করলে মিউজিক বাজবে। আচ্ছা, এই মিউজিকটা আপনি যখন তুলে আলাদা করে দেবেন, এখানে বেবিকে খাবার বাটি, প্লেট, মগ রেখে ডাইনিং স্পেস হিসাবে ইউজ করানো যাবে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, এরপরে আপনার এই মিউজিক বোর্ডটা আবার সেট করে দিলেন, এখন এখানে আপনার চাপ দিলে মিউজিক বাজবে। আচ্ছা, এটা আপনার শোয়ানো, বসানো, হেলানো, এটাও 3 বছর পর্যন্ত বেবিকে শোয়ানো যাবে। আপনি বেবিকে এখানে শোয়া দিয়েছেন, বেবি ঘুমায় গেছে, অনেক সময় ঘুম থেকে উঠলে বেবি দেখে সামনে কাউকে দেখে না, ভয় পায়, তখন এই হ্যান্ডেলটা সামনের দিকে নিয়ে এখন বেবিকে যেভাবে খুশি আপনার ইউজ করতেছেন। বেবি আপনাকে দেখতেছেন, আপনার মানে ও ভয় পাবে না, কান্নাও করবে না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কালার, দুইটা কালার হয়। এটা কালার হলো আপনার রেড কালার আর হচ্ছে ব্লু কালার, দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা,
আর এটার দাম হচ্ছে আপনার 6700 টাকা 6700 টাকা 6700 টাকা তো এটার আপনার যেখানে কালারগুলো দেখা দিক এটার এই যেখানে কালারগুলো আছে এই যে ব্লু কালার হবে আর আপনার রেড কালার হবে দুইটা কালার হবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 6800 টাকা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আপনার ডাবল বেডের স্ট্রলার দেখাবো এটা ডাবল বেড বলতে হচ্ছে আমরা অনেক সময় চাকাকে ডাবল মনে করি আসলে চাকা ডাবল সেটা এক জিনিস এক্সট্রা বেড আছে এটার মধ্যে এই এক্সট্রা বেড থাকার কারণে এটাকে আমরা ডাবল বেড বলি আচ্ছা এখানে একটা বেড তো আছে এটা ছাড়াও আপনার এক্সট্রা একটা বেড আছে একটা গদির মতো আচ্ছা বা একটা বিছানার মতো হ্যাঁ মানে শীতের দিনে ভালো হবে শীতের দিনে গরমের দিনে এটা দিয়ে বেবিকে রেক্সিন দিয়ে শোয়া দিলে বেবি খুব আরামে স্বাচ্ছন্দ্য বোধ করবে এখানে আপনার বেবিটা শুবে ঠিক আছে এটাও আপনার হ্যান্ডেল সামনে আসবে যতটুকু খুশি আপনি উঁচু নিচু করতে পারবেন এগুলোর কিন্তু কালার হয় 6টা থেকে 7টা কালার হয় আচ্ছা এখানে দুইটা কালার দেখানো আছে পিঙ্ক ব্লু তারপরে অ্যাশ রেড বিভিন্ন সময় বিভিন্ন কালার আছে সবগুলো কালারই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আপনার 5500 টাকা আগে আমরা এটা সেল করতাম হলো 5800 টাকা আমাদের হিউজ পরিমাণ স্টক আছে যার কারণে আমরা এখন 300 টাকা ডিসকাউন্ট দিয়ে 5500 টাকায় দিচ্ছি এটার আপনার 6টা 7টা কালার হয় হ্যাঁ আচ্ছা তারপরে নেক্সট কালেকশন দেখাবো হচ্ছে দোলনা সিস্টেম এতক্ষণ যে স্ট্রলার গুলো দেখলাম এটা শুধু স্ট্রলার আর এটা কিন্তু দোলনা সহ স্ট্রলার দোলনা আছে সাথে আপনি একটা দোলনা কিনবেন 3000-5000 টাকা দিয়ে পাঁচ মাস পরে দোলনাটা ফেলে দিতে হবে কোনো কাজে আসবে না এটা আমি এখন দোলনা করে দিব এখন আমি এটা দোলনা করে দিব টলি প্লাস দোলনা দেখেন এই ওয়াও এখন রকিং চেয়ারের মতো রকিং চেয়ারের মতো হয়ে গেলে এটা জিরো থেকে শুরু করে হচ্ছে 5-6 বছর পর্যন্ত এটা ইউজ করা যায় আচ্ছা দারুণ তো আচ্ছা তারপর আপনার বেবিকে এখানে ইজি চেয়ার বসানো দোলনা হিসাবে ইউজ করা যাবে এতক্ষণ দেখাইছি দোলনা শোয়ানো এটা হচ্ছে এখন বসানো দোলনা মানে ইজি চেয়ার ইজি চেয়ার হ্যাঁ এই ওয়াও খুব মজা পাবে বাবুরা এটা আপনার 6-7 বছর পর্যন্ত অনেক সময় মারা কাজ করতে থাকে ঘরে ব্যস্ত থাকে অনেক বা বেবিকে খাওয়াবে পড়াবে তখন এখানে ডাইনিং স্পেস আছে বেবিকে আপনার বেল্ট দিয়ে আটকে দিয়ে আপনার এখানে বেবিকে খেলবে নিজে নিজে হ্যাঁ আচ্ছা 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 এরপরে আপনার হচ্ছে এই এক সেকেন্ডের মধ্যে দুইটা চাকা তুলে দিলেই আপনার হলো এটা স্টলার হয়ে গেল স্টলার হয়ে গেল হ্যাঁ এটার কিন্তু দুইটা করে কালার হয় আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে রেড কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইসও খুবই রিজনেবল প্রাইস এটা কিন্তু 150 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি আমার মতো দুজন উঠে বসলেও কিছু হবে না প্রত্যেকটা স্টলারে কিন্তু আমরা 6-5 বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দেখেন এখানে যে স্পেস আছে আমার বডি আপনার চলে আসছে এখানে আচ্ছা আপনার আপনাকে তো হয়ে গেছে হ্যাঁ যত হেলদি বেবি হোক আপনার এগুলো খুব ইজিলি আপনার ইউজ করা যাবে তো এগুলো প্রাইস হচ্ছে আপনার 6800 টাকা 6800 টাকা অনলি 6800 টাকা এটার আপনার দুইটা করে কালার হয় আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট টলি দেখাবো হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে হেভি টলি টলির জগতে এরপর আর কোনো স্টলার নাই এটা হচ্ছে মডেলটা খুবই পরিচিত একটা মডেল C3 এটা মডেলটা হ্যাঁ এটা কালার আপনার দুইটা করে কালার হয় এটাও কিন্তু দোলনা সিস্টেম স্টলার আচ্ছা এটা কিনলে আর আপনাকে এক্সট্রা দোলনা কিনতে হবে না একটাতেই আপনার বেবির তিনটা কাজ চলবে জিরো থেকে শুরু করে 6 বছর পর্যন্ত এটাতে আপনার বেবির কাজ চলবে এখন এটা আমি ইজি চেয়ার করে দিচ্ছি ঠিক আছে এরপরে আপনার এটা চাইলে আপনি হাফ স্লিপ ফুল বেড করে দিতে পারবেন হ্যাঁ এখন হচ্ছে আপনার বসা শোয়া দোলনা আচ্ছা এটা কিন্তু দুইটা কালার এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে আপনার পার্পল দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং পর্যাপ্ত পরিমাণে স্টক আছে দাম বলছেন এটা না এটার দাম হচ্ছে আপনার 7800 টাকা এটা হচ্ছে 7800 টাকা এটা ফাংশন গুলো সব দেখাচ্ছি এখানে যে ফ্রেম গুলো দেখতেছেন এগুলো ফ্রেম গুলো অনেক সময় অনেকে মনে করতে পারে এটা প্লাস্টিকের বা কাঠের কিনা শব্দ হয় না এটা আসলে হলো সবল স্টিল স্টিলের সম্পূর্ণ স্টিলের মধ্যে আপনার কাঠের একটা ডিজাইন করছে এটারও কিন্তু আলাদা ডাবল কুশন আচ্ছা এটাও কিন্তু ডাবল কুশন তারপর এটা আপনি চাইলে সামনের দিক থেকে দেখতে দেখতে আপনার বেবিকে দেখতে দেখতে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এগুলো টলির কিন্তু ওয়েট ক্যাপাসিটি হলো 200 কেজি এগুলো টলির ওয়েট ক্যাপাসিটি হলো 200 কেজি প্রত্যেকটা টলির মধ্যে আপনার নেট থাকবে একটা নেট দিয়ে দেখাচ্ছি আমরা একটা নেট ছাড়া দেখাচ্ছি দাম বলছেন তো এটা হলো 7800 টাকা 7800 টাকা হ্যাঁ আর এছাড়া আমাদের বেবিদের অনেক আইটেম আছে ডায়পার আছে আপনার বেড আছে এখানে ইলেকট্রিক দোলনা আছে অনেক আইটেম আছে মানে কি নেই এখানে বাচ্চাদের যা যা দরকার পাশাপাশি কিন্তু ওনাদের দুইটা দোকান একটা হচ্ছে দেখেন মাহফুজা বেবি শপ একটা 8 নম্বর দেখেন এই যে দোকান দ্বিতীয় তলায় দোকান নং 8 এটাও হ্যাঁ আর পাশাপাশি দেখেন এই যেখানেও এই যে এখানে আপনার ওয়ার্ডার গ্রুপের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে 8 নম্বর দোকান দ্বিতীয় তলায় এইটাও কিন্তু দেখেন মাহফুজা বেবি শপ পাশাপাশি দুইটা দোকান তো আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর স্ট্রলার দেখে দিলাম এবং অনেক কিছু এখানে আছে চলে আসবেন সবাই এবং আপনারা ঢাকা থেকে ঢাকা শহরের বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অর্ডার করে
সুজন ভাইয়ের কাছ থেকে বেবিদের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।